পুত্রবধূ কেউ কোনদিন পেয়েছে? কারুর কপালে জুটেছে, আমরা পেয়েছি, আমরা, বাহ চমৎকার। কিন্তু রাজলক্ষ্মী, আমাদের এই খাবারের প্রয়োজন নেই, তোর খাবার আমরা চাই না। বরদা, হ্যাঁ, তো দেরি হচ্ছে না? ও হ্যাঁ, না রে রাজলক্ষ্মী, অফিস যেতে দেরি হয়ে যাবে, আমি আসি। বড় জেঠা, ওটা তোর বানানো? মা সেলাই জানে? বাবার টেবিলে অত বড় টেবিল ক্লথটা খেয়াল করনি বুঝি? আগে তো কোনোদিন সেভাবে খেয়ালই করিনি, মা এত সুন্দর সেলাই করতে পারেন, আমি তো পারি না। ইস, মায়ের কাছ থেকে শিখে নিতে হবে। কিন্তু তার আগে মায়ের জন্য তো একটা কাজের ব্যবস্থা করতে হবে। কাজ করে যদি মা আমাকে হারাতে পারেন তাহলে মা খুব খুশি হবেন। কাজ 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 বলুন। আচ্ছা, আপনারা কি মহিলাদের নিয়ে কাজ করেন? হ্যাঁ করি, অত্যাচারিত নিপীড়িত মহিলাদের নিয়েই আমাদের এই সংস্থা। আমরা তাদের পাশে দাঁড়াই, তাদের সাহারা দিই, তাদের স্বনিযুক্তির মানে তারা যেন নিজেরা রোজগার করতে পারে সে ব্যাপারে তাদের সাহায্য করি। না মানে আসলে আমি এরকমই একটা সাহায্যের আশায় এখানে এসেছি। তা বেশ তো, বলুন না আপনার কি সাহায্য দরকার? আপনার উপরে কি কেউ অন্যায় করেছে? মানে আপনি কি কোনো আইনি সাহায্যের জন্য? না না, সেরকম কিছু না। তাহলে আপনি কি রোজগারের ব্যাপারে কোনো সাহায্যের জন্য? হ্যাঁ, ওই রকমই। আপনারা যদি আমাকে দয়া করে একটু সাহায্য করেন। দেখে তো সম্ভ্রান্ত ঘরের মনে হচ্ছে, তাহলে আপনি শুধু শুধু? কেন, সম্ভ্রান্ত ঘরে হলে কি রোজগার করার দরকার হয় না? যে আমি তো মনে করি সব মহিলাদেরই রোজগার করা উচিত। হ্যাঁ, সে তো উচিতই, কিন্তু সবাই যদি আমাদের কাছে চলে আসে তাহলে তো, আর আপনাকে দেখে তো বেশ শিক্ষিত বলে মনে হয়, তো আপনি নিজেই চেষ্টা করুন না নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করতে। না না, যে আমি আমার কথা বলছি না, যে আমি যাদের কথা বলছি তারা তো নিজেদের ব্যবস্থা করতে পারছেন না, না তাই তো আপনাদের কাছে এসেছি। আপনারা প্লিজ প্লিজ আমাকে একটু সাহায্য করেন, যে আমি সব বুঝে বলছি, সব বলছি। বললাম নিজেদের ব্যবস্থা তোমাদের নিজেদের করে নিতে হবে। কি প্রমাণ করতে চাইছিস তুই আমাকে খেতে দিয়ে? যে তুই আমার কথা খুব ভাবিস, ভাবিস তুই? তোর খাবার আমরা পাই না। এবার বুঝেছেন তো? বুঝলাম, কিন্তু একটা কথা পরিষ্কার করে বলি, এরকম একটা অনুরোধ কিন্তু আমি আমার জীবনে প্রথম পেলাম। যে আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন না? দেখুন, প্রয়োজনে আমরা কাজ দিই, কিন্তু কে কিরকম কাজ করে না করে না জেনে আমি কি করে বলবো যে আমি সাহায্য করতে পারবো? আপনি আপনি এক কাজ করুন, ওদের একটু আসতে বলে দিন, কাজটা দেখি তারপরে না হয়। যে আপনি কাজ দেখবেন তো, এক মিনিট। দেখুন
এটা কার কাজ? জামার শাশুড়ি মায়ের। আপনি ওনাকে পাঠিয়ে দেবেন। আপনাকে আরেকটা সাহায্য করতে হবে। কি? না মানে বুঝতেই তো পারছেন, জামার শাশুড়ি মায়েরা তো ঠিক অভ্যস্ত না, আসলে হাউস ওয়াইফ হলে যা হয়। এই সাহায্যটা একটু ব্যক্তিগত, আপনি যদি অনুমতি দেন তাহলে বলবো। বলুন। আচ্ছা, এ বাড়িতে নীলিমা চক্রবর্তী বলে কেউ থাকেন কি? আমি নীলিমা চক্রবর্তী। কি ব্যাপার বলুন। ও, আপনি? আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। আপনি বোধহয় আমাকে ঠিক চিনতে পারছেন না? না, হ্যাঁ, আমি ওই আপনাদের আমি ওই যে মানে কাছেই একটা নারী কল্যাণ সংস্থা আছে তো, ওখানে ওই যে মেয়েদের না হাতের কাজ শেখানো হয়, আর সেগুলো কিন্তু আমরা বাজারেও বিক্রি করি। সে খুব ভালো কথা, কিন্তু মানে মানে আমি কি করব? আসলে ওই পাড়ার লোকদের কাছে শুনলাম আপনার হাতের কাজ দারুণ, মানে সেলাইয়ের কাজ আর কি, স্পেশালি কাঁথা স্টিচের। আমাদের সংস্থা না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাজের অর্ডার পায় আর কি। এই তো দুদিন আগেই আমরা একটা খুব বড় অর্ডার পেয়েছি কাঁথা স্টিচের, তো সেই অর্ডারটা মানে সময় মতো ডেলিভারি দেওয়ার জন্য আপনার মতো খুব ভালো সেলাই জানা একজনের আমাদের ভীষণ দরকার, বুঝেছেন তো? আসলে ওই ধরনের কাজ তো ঠিক সবাই পারে না। আমি পাড়ায় শুনেছি আপনি অনেককে সেলাইয়ের কাজ করে দেন, আমাদের এই অর্ডারটা সময় মতো ডেলিভারি দেওয়ার জন্য আপনার হেল্পটা কিন্তু আমার সত্যি খুব দরকার। না মানে আমি মানে না না, প্লিজ আপনি না বলবেন না। আপনি রাজি হলে আমি ভীষণ নিশ্চিন্ত হয়ে যাব, জানেন তো? আর বোঝেনই তো, ঠিক সময়ে যদি আমরা ডেলিভারি না দিতে পারি না, আমাদের সংস্থার তো একটা বদনাম হয়ে যাবে না? ঘরে এসে যখন বলছে ঠাকুর রোজগারের একটা রাস্তা খুঁজছিলাম, তা তুমি পাইয়ে দিলে, ধন্য তুমি, ধন্য ঠাকুর, ধন্য। দেখুন, আপনি যখন এত করে এসে বলছেন বাড়ি বয়ে এসে, তখন আমি এই কাজটা করব, কিন্তু আমি এই কাজের জন্য পয়সা নেব। হুমা, সে আবার একটা কথা হলো নাকি? আপনি যা চাইবেন আমি তাই দিয়ে দেব। জানেন তো, সেলাই করতে আমার খুব ভালো লাগে, আর আপনি যখন নিজে বাড়ি বয়ে এসে আমাকে প্রস্তাবটা দিচ্ছেন, তখন তো আর না বলি কি করে। তাহলে তাহলে একটা কাজ করুন না, একটু পরেই চলে আসুন না আমাদের ওখানে। আসুন আসুন। আপনি আমাদের অফিসটা চেনেন তো? হ্যাঁ চিনি, ওই তো সোজা গিয়ে রাস্তার ওই বাপাশে পড়ে তো। হ্যাঁ, রাস্তায় বেরোবার পথে আমি অনেকবার দেখেছি। আমি এখন যাচ্ছি। হ্যাঁ, আপনি চলে আসুন তাহলে। হ্যাঁ আচ্ছা, নমস্কার। যাবো যখন বলেছি তখন নিশ্চয়ই যাবো, আপনি আসুন। ও, একটা কথা একটা কথা, আমি কিন্তু একা যাব না, আমার সঙ্গে আমি তিনজনকে নিয়ে যাব। উমা, সে তো খুব আনন্দের কথা, নিশ্চয়ই আসবেন, আপনারা সবাই মিলে আসবেন, কেমন? দেখেছো? হ্যাঁ, গুণীজনের কদর এখনো পর্যন্ত সবাই করে। আরে বাবা, যাদের গুণ আছে তাদের কি কেউ চেপে রাখতে পারে? কেউ চেপে রাখতে পারবে না। থাক ছোট, নিজের ঢাক না হয় নিজে নাই পেটালি। বেশি আমি কি সাথে ঢাক পেটাচ্ছি? রাজলক্ষ্মীকে শোনানোর জন্য সব বলছি,
বলি আমরাও কিন্তু রোজগার করতে পারি, রোজগার করে যখন দেখিয়ে দেব তখন অন্য কেউ কিছু। এই ছোট, কিন্তু রাজলক্ষ্মী তো শুনছে না। শুনবে শুনবে, আগে কাজটা করে আসি তারপর সব শুনবে, যখন গাদা গাদা টাকা নিয়ে আসব। কিন্তু কিন্তু কি না, বলছিলাম যে এই কাজটা করতে যাবি একটু ভেবে দেখ না। এই রে, এত কিছুর পরে আমার খাটনিটা জ্বলে যাবে নাকি? কোনো কিন্তু না, চলো তো এবার। শোন ছোট, দেখ যাই বল সেলাই করতে যাবি, তাও যদি নিজেদের ঘরে বসে সেলাই করা যেত তাহলেও না হয় মানতাম। আরে এই যা বলে গেল ওদের ওই সমিতি নাকি, ওখানে গিয়ে ওখানে বসে বসে সেলাই করতে হবে। হ্যাঁ রে, এতে সম্মানে লাগবে না। আচ্ছা সম্মানে কেন লাগবে বলো তো বেজদি? হ্যাঁ, শিল্পী কি প্রয়োজন শিল্পের কাজের জন্য? ওরা ডেকে নিয়ে যাচ্ছে, এতে তো সম্মান বাড়বে, সম্মান করবে কি করে? তাছাড়া আমরা তো টাকা রোজগার করবো, তাই না? চলো তো। আরে তামিল বুদ্ধি তোর তো খুব দেখা গেছে, কি না গয়না বুড়ি বানাবে সেইটা নাকি আবার শিল্প? কারো যেন বলেছিল, আরে দোকানদার এসে বলে গেল সে এমন শিল্প তেলে ভাজা হয়ে পেটে চলে যায়। আর এদিকে আমার শিল্প, আমার শিল্প লোকে দেওয়ালে দেওয়ালে বাঁধিয়ে রাখে, ঘরে সাজিয়ে রাখে, অঙ্গে দেয়, কোথায় বড়ি আর কোথায় আমার শিল্প? বড়িও আবার নাকি কখনো শিল্প? আমি তোমায় বলছি শোনো, এসব নিয়ে একদম ভেবো না, চলো দেখি চলো, আমি তোমায় বলছি চলো। তার মানে মা টোপটা গিলেছেন, যাক বাবা না খেয়ে আর থাকতে হবে না কাউকে। তৈরি বেরোই চল। আমিও তো তৈরি, কিন্তু শেষ দেওয়ার পর কি করছে বলো তো? কখন থেকে ছোট বলছিলাম যে আমরা তো বেরোচ্ছি, কিন্তু রাজলক্ষ্মী যদি বাড়ির সবাইকে বলে দেয় ব্যাপারটা। দাঁড়া দেখছি। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, ছোট আমরা এসে গেছি চল। কি হলো ছোট, একটা শুভ কাজে যাচ্ছি, টাকাটা কি আছে? সত্যি ওই তামিল মেয়েটার মুখটা দেখে বেরোতে হবে। এই কাজে যাচ্ছি, কাজটা হলে হয়। আম্মা, যে আমাকে ডাকছেন কেন আম্মা? কাজ আছে বলেই ডাকছি। শোন, আমরা একটু বেরোচ্ছি, আবার মনে করিস না যে আমরা কোনো মন্দিরে গিয়ে খাবার খেতে যাচ্ছি। একজন এসেছিলেন, তিনি বলেছেন আমার সাহায্য চান, আমাকে তার প্রয়োজন, তাই তাকে সাহায্য করতে যাচ্ছি, ঠিক আছে? ও হ্যাঁ, আরেকটা কথা, যতক্ষণ আমরা না আসছি এদিকটা একটু সামলে রাখিস, দেখিস আমার বাড়ির ছেলেদের বানিয়ে বানিয়ে নানা কথা বলিস না, জানো না, মিথ্যে কথা বলিস না ছেলেদেরকে, বলা তো যায় না, হয়তো বলতে পারিস আমরা সিনেমা দেখতে গেছি। ও চলো গো, দেরি হয়ে যাচ্ছে, লোকে সাহায্য করতে ডেকেছে, যেতে হবে না? দুগ্গা দুগ্গা ঠাকুর, তুমি দেখো মায়েরা যেন অনেক কাজ করতে পারে, অনেক কাজ করতে পারে। এটা দেখি, এখানে
একটু উপদে ভরাট করলে ভালো হয় না? হ্যাঁ নমস্কার, আমরা এসে গেছি। খুব ভালো করেছেন, আসুন আসুন আসুন। আমি কিন্তু কথা মতো তিনজনকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি। বেশ করেছেন, আমাদের এখানে সবার জন্য কিছু না কিছু কাজ আছে। ওগুলো কি আপনারা বুঝি খেলাধুলো করেন? ওগুলো ওগুলো হচ্ছে ভালো কাজ করার জন্য পুরস্কার। হ্যাঁ ওই আর কি। মানে আমি মানে আমার মতোই কেউ হয়তো কাজ করে এগুলো পেয়েছে। আচ্ছা আমি যদি কোনো ভালো কাজ করি তাহলে যে কাপটা আমি পাবো, মানে আমার কাজের জন্য যে কাপটা পাওয়া যাবে সেই কাপটাও কি এখানেই থেকে যাবে? আমরা পেলে আমাদের কাছে থাকবে, আর আপনি পেলে আমি তো পাবো। আপনারা কি করে পাবেন? কিন্তু একটা কথা, আমার সাথে কিন্তু এরাও কাপ নিতে যাবে। হ্যাঁ ও আচ্ছা, ওরাও তাহলে কিছু সেলাইয়ের কাজকর্ম জানেন তাই তো? ঠিক ঠিক এই কারণে আমি এখানে আসতে চাইছিলাম, আমি তো আগেই বলেছিলাম। ঠিক আছে মেজদি, আমি কথা বলছি তো। না মানে ওরা ঠিক আমার মতো ভালো সেলাই করতে পারে না, তবে এটা ঠিক আমি ওদের শিখিয়ে পড়িয়ে নেব, আমি চিন্তা করবে না। আরে এটা কোনো সমস্যাই নয়, ছোটখাটো সেলাইয়ের কাজ তো ওনারা করতেই পারেন। আপনারা আসুন আমার সঙ্গে, আর আপনি যদি ওদের শিখিয়ে পড়িয়ে নেন তাহলে তো কোনো চিন্তাই নেই। সবাই মিলে আসুন না। ভালো লাগে তো, চলো দাঁড়িয়ে আছি, চলো না। আসুন সবাই আসুন। এই হলো আমাদের কাজের জায়গা, আমরা কারখানা বলি। আমি আগে বলিনি, এখন হলো তো? দেখছেন তো কিরকম কাজের চাপ আমাদের, এত অর্ডার আসে, কাজ সামলে না আমরা মুখ তোলার ফুরসতি পাই না। কেমন লাগছে আমাদের কারখানা? আর এই যে দেখছেন এই সমস্ত মেয়েরাই আমাদের এখানে কাজ করে। পারবেন না এতে শিখিয়ে পড়িয়ে নিতে? তোমাদের সেলাই করে রোজগার করবার শখ আমি কিন্তু আগেই তোমাদের সাবধান করেছিলাম, এই পরিবেশে কাজ করা তো দূরে থাক, 10 মিনিট বসে থাকতে পারবি তো? মিস্তি আস্তে কথা বলো, শুনতে পাবে না? কি গো বৌদি, thank you.
জগন্নাথের চেনো নাকি? ও মা, চিনবো না কেন দিদি? আজ তো ওনাদের জন্যই আমি এই সেলাইয়ের কাজে এসেছি। দাদা।